ব্যবসার কথা বলে আমাকে ফোনটা কে করেছিল। তোমরা যদি মাঝে মধ্যে নিজেদের বুদ্ধি পরক করার জন্য আমার সঙ্গে চালাকি করো, তাহলে তোমাদের এক একজনকে এই বাড়ির তলায় জ্যান্ত কবর দিয়ে দেব। তারপর এর উপর আমি শপিং মল বানাবো। রঞ্জা, এক কাজ করো, আজ থেকে এদের সবার খাওয়া দাওয়া বন্ধ। তারপর দেখব কার কত দম। সব কিছুর জন্য তুমি দায়ী। লাবু, রঞ্জাকে এই বাড়িতে কে এনেছে? সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর তুমিই রঞ্জাকে এই বাড়িতে এনেছে। সেই কাজটা যদি না করতে, তাহলে এত বড় প্রবলেমে আমরা পড়তামই না। লাবু, মিশ্রি খুব সরল মনের মেয়ে, রঞ্জা যে ওর সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে ও বুঝতে পারেনি। পর্দিমা, এত কিছুর পর তুমি ওকে আড়াল করো না। ওর জন্য আমরা কাছের তলায় বসতে চলেছি, এরপরেও তুমি ওকে সাপোর্ট করবে? লাবু, চলে এসো, এসো বলছি। লাবু, কে কি চাই তোমার? আবার কোনো সর্বনাশ করার ফোন দিয়ে আছো, তাই না? লাবু, তুই শুধু শুধু আমার উপর রাগ করছিস। শুধু শুধু রাগ করছি? শোন না, তুই এক কাজ কর, তুই আমার দলে চলে। কি? দেখ লাবু, এখনকার যা দিনকাল, সবাই আগে নিজের কথাটাই ভাবে। তুই যদি আমার দলে চলে আসিস, তাহলে তুই ভালো খেতে পারবি, পড়তে পারবি, তোকে কাজের লোকের মতন কাজও করতে হবে না। হঠাৎ আমার উপরে এত দয়া? না দেখ, এই কথাটা তো আমি স্বীকার করতে বাধ্য যে তুই একটা সময় আমাকে খুব হেল্প করেছিস। ধরে নে না যে আমি সেই ঋণটাই শোধ করছি। তোমার মতন মেয়ের হেল্প নেওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। লাবু, এই কথাটা তো সবাই বলে, কিন্তু কি জানিস তো, পৃথিবীটা না খুব কঠিন, আর মরে যাওয়াটাও অত সহজ নয়। তার থেকেও বড় কথা, তোরা কেউই স্যারকে চিনিস না ভালো করে। উনি তোদের কাউকেই প্রাণে মারবে না, শুধু বেঁচে থাকাটা দুর্বিষহ করে দেবে। লাবু, তুই আমার দলে চলে এলে তোকে কিন্তু এসব কঠিন কাজ কিছু করতে হবে না। কি বলছো? তোমার কথা এসে আমি আমার ফ্যামিলির এগেনস্টে যাব? লাবু, আমার কথা না শুনলে তো বিপদ আছে কপালে। আজকে তো আমি স্যারের চোখে ভালো থাকতে পারলাম না, স্যার আমাকে বকলেন। এখন এদের মধ্যে কাউকে তো একটা হাতে আনতেই হবে, কি যে করি। রঞ্জাদি, কিছু বলবি? হ্যাঁ বলছি, এখানে বলা যাবে না, তুমি একটু ঘরে যাবে? লাবু নিশ্চয়ই কিছু একটা ডিল করতে চাইছে, চল। কিরে লাবু, এখনো এত কি ভাবছিস? না মানে, লাবু ভালো করে ভেবে দেখ, তুই যদি আমাদের দলে চলে আসিস, তাহলে আর তোকে এত কষ্ট করতে হবে না, তুই ভালো থাকতে পারবি, এত কাজকর্মও করতে হবে না। যেটা করতে হবে সেটা খুব সিম্পল, ওরা কি ভাবছে, কি প্ল্যান করছে, কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিনা, সেটা আমাকে সময় মতো জানিয়ে দিবি। লাবু, তাহলে আর তোকে আধপেটা খেয়েও থাকতে হবে না।
কে? রাজি, চুপ করে আছো কেন? সে আমার ছোট বোন রাজি। কাঁদিস না ইনু, আর কাঁদিস না, কেঁদে আর কি করবি বলতো? যতদিন না যন্ত্রারা একটা কিছু করতে পারছেন, ততদিন এই অত্যাচার সহ্য করে যাওয়া ছাড়া আমাদের আর রাস্তা কি আছে? আমি তো আর সহ্য করতে পারছি না, আমি আমি সব সহ্য করে নিতাম জানিস, যদি একবার একবার গুবলুটাকে আমার কাছে আসতে দিত, ছেলেটাকে একটু আদর করতে না পারলে যে আমি মরে যাচ্ছি। বাবু দেখ, আমরা সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি আমরা। এইভাবে কান্নাকাটি করলে চলবে বলতো? মনটাকে তো শক্ত করতে হবে, আমাদের চেয়ে আরো অনেক কঠিন লড়াই লড়তে হবে, তাই না? পরতিমা, পরতিমা কি ভাবছো তুমি? ভাবছি হাতে তো মোটে 13-14 দিন, সেও দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু তারপর তারপর কি হবে? এই বাড়িটা কি আদৌ আমরা বাঁচাতে পারবো? আর কটা দিন পর এই বাড়ি বিক্রি হয়ে যাবে, তখন আমি কি করব? দিদিদের ছেড়ে কোথায় থাকবো? সে চিন্তা তো তোমার নয়, সে চিন্তা আমার। এই বাড়ি ভেঙে দিয়ে আমি একটা শপিং মল তুলবো, সঙ্গে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সও থাকছে, যেখানে রঞ্জাকে আমি একটা ফ্ল্যাট দেব বলে কমিট করেছি, তোমাকেও একটা ফ্ল্যাট গিফট করলাম, কি রাজি? একদমই তাই লাবু, তুই ওখানে খুব ভালো করে থাকতে পারবি। আর তুই তো দিদিদের সাথে কেন যাবি, ওরকম ভিকিরির মতো কেন থাকবি? তুই শুধু আমার কথা শোন, রাজি থাকলে বল। কে রাজি? তবে কথা দেওয়ার আগে একবার একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, আমার সঙ্গে যদি কোনো রকম চালাকি করো বা গাদ্দারি করার চেষ্টা করো তাহলে কিন্তু মাথায় রেখো। দেখ লাবু, আমাদের সাথে থাকলে তুই ভালো খাবি, ভালো পড়বি, তাই ভালো করে ভাব। তোকে একটা সিম্পল কাজ করতে হবে, সময় সময় খবরগুলো আমার কান অবধি পৌঁছে দিতে হবে। আরে বাবা, এত কি ভাবছিস, তাড়াতাড়ি বল কি চাস। কি রাজি? রাজি? হ্যাঁ আমি রাজি। বাহ, অসাধারণ দেখেছো রঞ্জা, আমি তোমাকে বলেছিলাম না, আমার ছোট শালী আমাকে বড্ড ভালোবাসে, ভেরি গুড গার্ল। তোমরা এত চিন্তা কেন করছো? মামু তো হাত পা গুটিয়ে বসে থাকার লোক নয়, নিশ্চয়ই বাইরে থেকে নানা রকম ভাবে চেষ্টা করছে। হয়তো কেন নিশ্চয়ই করছে, কিন্তু আমরা তো কিছু জানতে পারছি না। আর এমনি করে একটা একটা দিন চলে যাবে, তারপর কি হবে আমাদের? আমাদের পূর্বপুরুষের এই ভিটে ছেড়ে আমাদের আমাদের চিরদিনের মতো চলে যেতে হবে। না বর্তিমা, এরকম কিচ্ছু হবে না, আমার মন বলছে কিছু না কিছু একটা নিশ্চয়ই হবে। আমি আমি আজই যে করেই হোক মামুর সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আজই। কি করে যোগাযোগ করার চেষ্টা করবে মিছরি? ওরা তো আমাদের সবার সব মোবাইল ফোনগুলো কেড়ে নিয়েছে। মোবাইল ফোন কেড়ে নিয়েছে তো কি হয়েছে, ল্যান্ডলাইনটা তো আছে, আমি ওটা থেকেই মামুর সাথে যোগাযোগ করব। তবে যাই করো মিছরি, খুব সাবধানে, কেউ যেন টের না পায়। তোমরা একদম চিন্তা করো না, রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি তখনই ফোনটা করব। কি বলছিস, ল্যান্ডলাইনটা মানে? হ্যাঁ, মিছরি খুব চালাক, ও জয়ন্তদার সঙ্গে যোগাযোগ রাখবে ওই ল্যান্ডলাইন দিয়ে, তোমরা ওই কানেকশনটা কেটে দাও, তাহলে কোনো ভয় নেই। কি ব্যাপার রঞ্জা, তোমাকেই বলেছিলাম না
লাইন লাইনটা কেটে দিতে? হ্যাঁ না স্যার, আমার ছোট শাড়ির মাথায় যে বুদ্ধিটা আছে সেটা তোমার মাথায় নেই কেন? হ্যাঁ এসো তো আমার সঙ্গে ছোট শাড়ি এসো। শোনো রঞ্জা, ও যখন যেটা চাইবে, চা খেতে চাইবে, সঙ্গে সঙ্গে ওকে যেন সেটা দেওয়া হয়। আর হ্যাঁ, ওকে নিয়ে শপিং এ যাবে, ওর জন্য একটা ভালো ড্রেস কিনে দেবে। একদম ঠিক এইভাবেই চালিয়ে যাবো, শুধু আমাদের কাছে ইনফরমেশন গুলো ঠিক ঠিক সময় পৌঁছে দিবি, কেমন? কি দেবে? তো দেবে দেবে, ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই। ওরা কি কি করতে চায়, কি কি করতে পারে, কি কি প্ল্যান ভাঁজছে সব আমাদের কানে তুলে দেবে, ব্যাস। আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে মামু বা অবন্দাকে যে একটা ফোন করব সেই উপায়ও নেই। উপরে উঠবো কিছুতেই উঠতে পারবো না, পাহারা বসিয়ে রেখেছে। ওদের সঙ্গে যোগাযোগটা কি করে করব? হে মা, হাত বসিয়েছিলাম তো। আবার ভাত বসাতে হবে। একি চালের কুটো ফাঁকা কেন? চাল তো ছিল এতে। হ্যাঁ ছিল তো, সরিয়ে দিয়েছি। মানে শুধু চাল কেন, ডাল, চিনি, ময়দা, দেখো সব কন্টেনারগুলো সব ফাঁকা। ও বাবা, সবজিও নেই, নাথিং। এসব তুমি কেন করছো রঞ্জা, কেন? মিছরি, আচ্ছা তোমাদের রোজ যতটুকু লাগবে ততটুকুই তো তোমাদের দেবো, তাই না? তোমাদের জন্য একটা হিসেব করা আছে, আমি সেটার বাইরে কি করে যাই বলো তো। রঞ্জা, এতগুলো মানুষ না খেয়ে থাকবে? দরকার হলে তাই থাকবে। তুমি এটা তো বলতে পারবে না যে আমি তোমাকে কিছু দিইনি। সেই জিনিসগুলো যদি তুমি ফেলে পুড়িয়ে নষ্ট করো তাতে আমি কি করতে পারি মিছরি? তোমরা যদি এখন দু ঘন্টা অন্তর অন্তর প্রচুর প্রচুর খাবার চাও, এটা চাই ওটা চাই, এই সাবানটা ছাড়া ইউজ করবো না, ওই পারফিউমটা ছাড়া ইউজ করবো না, তাতে আমি কি করতে পারি? আমি সেগুলো প্রোভাইড করতে পারবো না। ওই বাসন মাজার সাবানটাই তোমাদের গায়ে মাখতে হবে। শেষ পর্যন্ত মানুষের খাবার নিয়ে রঞ্জা, তুমি আর কতটা নিচে নামবে বলতে পারো? কতটা নিচে, মানুষের মুখের অন্ন। রঞ্জার সব অসভ্যতামির একটা লিমিট থাকে। মুখটা একটু সামলে কথা বললে ভালো হয় না মিছরি? দেখো পাশাটা তো এখন উল্টে গেছে, তাই তুমি আমার জায়গায় আর আমি এক্স্যাক্টলি তোমার জায়গায় দাঁড়িয়ে আছি। উদ্ধারের কথাই যদি বলো তাহলে সেটা আমি করব তোমাকে, কারণ তুমি সেই জায়গাতেই নেই। তুমি এখানে কি করছো? তোমার তো এখানে আসার কথা নয়। আমি এখানে মিছরিকে কিছুই বলতে আসিনি রঞ্জা। আমি মিছরিকে এটুকুই বলতে এসেছি যে ভাতগুলো পড়ে গেছে,
ওগুলো ধুয়ে নিলেই ধুয়ে নেবে না কেচে নেবে সেটা ও ভাবুক না, সেটা তোমার না ভাবলেও চলবে। রান্নাঘরের যে দায়িত্বে আছে সে সেটা বুঝে নেবে। তুমি নিজের ঘরে যাও। মিছরি, আমাদের জন্য তোমাকে আর রান্নাবান্না আজকে করতে হবে না, আমরা বাইরে থেকে খাবারটা আনিয়ে নেব। রাতে যেটা বলবো সেটা করে দিও। রঞ্জা এরকম করো না, এরকম করে কেউ ভালো থাকতে পারে না রঞ্জা, কেউ না। আজ হয়তো তুমি ভালো আছো, কিন্তু কাল নাও থাকতে পারো। এত মানুষের অভিশাপ করিও না রঞ্জা। আজ আজ এতগুলো মানুষ না খেয়ে থাকবে রঞ্জা, তাদের খাবার ব্যবস্থাটুকু আমায় করতে দাও প্লিজ। বেশি জ্ঞানের কথা না বলে যেটা বললাম সেটা শোনো। তোমাদের খাবার জুটবে কি না আমি জানি না, বাট ওগুলো তো স্যারের কাছে আছেন, আর স্যার যখন রেগে যান না সামনে যে থাকে শাস্তিটা সে পায়। তোমাদের জন্য শাস্তি পাবে সেটা কি তোমাদের ভালো লাগবে বলো? রঞ্জা না রঞ্জা, আমি তোমার পায়ে পড়ছি রঞ্জা। রঞ্জা রঞ্জা কুবলোর কোনো ক্ষতি করো না প্লিজ। আমরা কিচ্ছু খাবো না, আমরা কিচ্ছু খাবো না, সেটা কুবলোটার কোনো ক্ষতি করো না রঞ্জা, করো না। তোমরা যদি পাপামি না করো তাহলে বুবলুর কিছুই হবে না, সিম্পল। সরো। আমি দেই এই এই সব কিছুর জন্য, আমি দেই আমার জন্য হাসি। আমি যদি রঞ্জাকে এরকম অন্ধের মতো বিশ্বাস না করতাম, আমাদের পরিবারকে এত বড় বিপদের মুখে পড়তে হতো না। এই 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 সব কিছুর জন্য আমি দেই, আমি বেশ ভালো। খাওয়ার সময় সবাই হাজির হয়ে গেছে, গন্ধে গন্ধে। রঞ্জা কোথায়? রঞ্জা রঞ্জা, খাওয়ার দাওয়ারের ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার। আজ আমি চাকরদের সঙ্গে বসে খাবো। আচ্ছা তুমি বলো তো রঞ্জা, মালিক চাকরদের সঙ্গে বসে খেতে চাইছে কেন? তার কারণ চাকর বাকরদের সঙ্গে মালিক যদি একসঙ্গে বসে খায় তাহলে চাকরদের কাজ করার বল বাড়ে। বেশ তো, তাহলে সবাই বসে পড়ুক আর লাবু মিছরি গিয়ে খাবারগুলো নিয়ে আসো। গুড গুড গুড। কত বছর পর আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি, আজ আমি সেই আনন্দে খাবো। বসো তোমরা, খেতে বসো। কথা কানে গেল না, বসো। না না না, একই ও আমার রানী, আমার পাশে বস। বেশ বেশ, বাহ, এই তো সবাই বসে গেছে খেতে, একেবারে কাঙালি ভোজন করাচ্ছি, কি বলো রঞ্জা? সবাই বলে একসঙ্গে বসে খাবো, এর একটা আলাদা মজা আছে। কি হলো রঞ্জা, দাঁড়িয়ে আছো কেন? যাও খাবার নিয়ে এসো, সবাই একসঙ্গে বসে খাবো বললাম না। হ্যাঁ
একটা স্যালাড দাও। হ্যাঁ স্যার। আহা হা, তুমি না, তুমি তুমি এই যে বয়স কাট। স্যালাড হাইজিনিক, হ্যাঁ, চামচ দিয়ে দিচ্ছি, গুড।